এটা তো একটা আনন্দের খবর আমরা আনন্দের খবরগুলো কেন লুকিয়ে রাখি আমি জানি না যদিও আমি বেশ কিছুদিন আগে প্রায় হ্যাঁ আমি নিউজ দেখেছিলাম যে আমি মা হচ্ছি তখন আমি সবাইকে ফোন করে বলি নাই যে না এটা না কারণ যখন হবে তখন তো দেখতেই পাবেন তো এখন আমার মনে হচ্ছে যে না আমি এত সুখবর এটা আমি লুকিয়ে রাখতে চাই না যদিও বাসার সবাই বলেছিল যে না একটা নির্দিষ্ট সময় পর্যন্ত বলা যায় না বলা ঠিক না কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে না বলে দিব আমার মেয়ে হলে তো নাম লাগবো ফারিস্তা হ্যাঁ ছেলে হলে এখনো ঠিক করি নাই কারণ আমি চাই না মানে আমার মেয়েই হোক হবে আমি জানি ইনশাআল্লাহ ফিলিংস আসলে বোঝানো যাবে না প্রথম তো আমি আসলে এখনো কিছু বুঝে উঠতে পারছি না সব যত্ন সবার আসলে আমার আম্মু আব্বু ওর স্পেশালি সবার যত্নতে আসলে বুঝতে পারছি যে কিছু একটা হতে যাচ্ছে বিরতি বলতে মোটামুটি তো এক বছর কিন্তু আমি শুটিং করব মানে শুটিং বলতে সিনেমার শুটিং করা হবে না নর্মালি টুকটাক কাজ করা হবে পর্দার মজনুকে দেখে আমি মজনু হওয়া শিখেছি ও তো এখনো সিনেমাটা দেখে নাই সো ওকে আমি মজনু বলবো না আমি বলবো আমি লেডি মজনু এই সিনেমাটাতে কাজ করতে যেয়ে মজনুকে দেখে আমি শিখেছি ভালোবাসাটা কি প্রত্যেকে বললাম না প্রত্যেকের জীবনেই একটা আসলে মজনু থাকে আমরা হয়তো বা জানি অথবা জানি না তাকে হয়তো বা আমরা আবিষ্কার করতে পারি অথবা পারি না সো এখনও যেহেতু ও দেখে নাই আমি ওকে মজনু বলবো না আমি নিজে লেডি মজনু শিপনের সাথে তো এর আগে আমার কাজ হয়েছে শিপনের সাথে আমার খুব ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং আছে হ্যাঁ কিন্তু আমার আদুরের সাথে কখনো কাজ হয়নি এটাই ফার্স্ট টাইম ছিল এবং আমার কোনোভাবেই মনে হয় নাই যে ওর সাথে এর আগে কাজ হয়নি মানে বরঞ্চ ওর সাথেই সবচেয়ে বেশি যত হিরোর সাথে এর পর্যন্ত কাজ করেছি আমার ওর সাথে বেশি মজা করে কাজ করেছি আর আমি শিপন আমি আদুরকে আরেকটা বিষয় বলতে চাই আদুরকে নিয়ে সেটা হচ্ছে যে ওর ম্যানেজমেন্ট এত জোস মানে আমি বগুড়াতে যাওয়ার পরে ওখান থেকে শুটিং শুরু করে মানে এই আজকের এই প্রোগ্রাম পর্যন্ত ওর ম্যানেজমেন্টের প্রশংসা করতে হয় সো আমি বলবো ও একদিন মনে হয় অনেক বড় প্রডিউসার হবে এক্সপিরিয়েন্স বলবো যে আমার 10 বছরের কেরিয়ারে আমি যতগুলো সিনেমা করেছি আমি প্রমিস করে বলছি যে আমি কোনো সিনেমাতে এত মজা করে এত আনন্দ নিয়ে কাজ করিনি আমি প্রচণ্ড আনন্দ নিয়ে কাজ করেছি এবং আমি এই সিনেমাটাতে আসলে অ্যাক্টিং করতে চাইনি আমার ভেতর থেকে না ডিরেক্টর কাজটা বের করে নিয়ে আসছেন এবং এই গল্পটা যে লিখেছেন আমি আসলে তাকে ভীষণ ধন্যবাদ দিতে চাই এবং আমি ডিরেক্টরকে স্পেশালি থ্যাঙ্কস দিতে চাই এবং আদরকে কারণ তার প্রযোজিত আমার জীবনের সবচেয়ে বেস্ট সিনেমা হচ্ছে যাও পাখি বলো তার লাইভে তো আসলে একটা অ্যাক্টিং বেস গল্প ছিল ওটা ওখান থেকে মানে কীভাবে কে কত ভালো অ্যাক্টিং করতে পারে ক্যারেক্টারটা ফুটিয়ে উঠাতে পারে কষ্টটা কীভাবে ওটা ফুটিয়ে ওঠানোর জন্য যতটুকু চেষ্টা করা হয়েছে কিন্তু আমি বললাম যাও পাখি বলতারের ক্যারেক্টারটা আমি আসলে অ্যাক্টিংই করি নাই এখানে আমার ভেতর থেকে আমি লাভলি হয়ে গেছিলাম এবং মানে একটা মানুষ আমাকে এত ভালোবাসে সেই ভালোবাসা পেয়ে না মানে ভেতর থেকে অটো জিনিসটা চলে আসছে আমি এখানে অ্যাক্টিং করি নাই সিনেমাটা তো দেখতে হলে যাবা নাকি হ্যাঁ 14 গোষ্ঠী নিয়ে যাব ডিরেক্টরকে থ্যাঙ্কস দিতে চাই আমাকে লাভলি ক্যারেক্টারে কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য আদারওয়াইজ আমার জীবনে আসলে এরকম একটা সিনেমার খুব দরকার ছিল আমার অনেক সিনেমা তো মোটামুটি হিট করেছে তার মধ্যে পোড়ামন অন্যতম আমি স্পেসিফিকভাবে বলবো যে পোড়ামন তো আমার এক ধাঁচের গল্প ছিল এবং সেটাতে আমি যেরকম কাজ করছি ওটা তো এক প্যাটার্ন ছিল কিন্তু আমার জীবনের সবচেয়ে বেস্ট ছবি হচ্ছে গিয়ে যাও পাখি বলতারে সবাই একবার হলে এসে সিনেমাটা দেখলে বুঝতে পারবেন